কবিগুরুর প্রয়াণ দিবসে রানাঘাটে রবীন্দ্র ভারতী ছাত্রের শ্রদ্ধার্ঘ পাতার উপর পোর্ট্রেট। শিল্পীর শিল্পতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবাই প্রচেষ্টা করে যান, আর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সবার কাছে দেবতা হিসেবে প্রতিষ্ঠা পান। রানাঘাট মাহুতো পাড়ার বাসিন্দা সঞ্জু কুণ্ডু ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি ঝোঁক। তিনি রবীন্দ্র ভারতী থেকে গোল্ড মেডেল পেয়ে গ্র্যাজুয়েট হয়েছেন, এখন মাস্টার ডিগ্রি করছেন। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবসে সেই উপলক্ষে বর্তমানে করোনা আবহে দীর্ঘদিন নিজেকে বন্দী রেখেছেন গৃহে, আর সেই ফুসরতে পাতার উপর ছবি আঁকলেন রবীন্দ্রনাথ ঠাকুরের। এর আগে বড় দেয়ালে 11 ফুট গ্রাফিটি ছবি এঁকেছেন, যা পশ্চিমবঙ্গে সচরাচর দেখা যায় না। আর রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস উপলক্ষে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা এইভাবে অর্পণ করেছেন সঞ্জু কুণ্ডু। আমি খুব ছোটবেলার থেকে ছবি আঁকার সঙ্গে যুক্ত, ছোটবেলার থেকে ছবি আঁকছি এবং পরবর্তীকালে আমি রবীন্দ্র ভারতী থেকে মাস্টার্স করছি, এখন মানে আর এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। গ্র্যাজুয়েশনে আমি ছবি আঁকাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট হই। তো শান্তিনিকেতনে বহুবার গেছি, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ বাউল এরা আমাকে খুব মানে টানে, এই মানে ভাব এই আবেগ এটা আমার প্রচণ্ড পরিমাণে কাজ করে। সেই জায়গা থেকে শান্তিনিকেতন এবং রবীন্দ্রনাথ সম্পর্কে আমার একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছে আমার মনে। এবং রবীন্দ্রনাথ নিয়ে পড়াশুনো এবং রবীন্দ্র ভারতী যেহেতু আমার কলেজ, সেক্ষেত্রে পড়াশোনা করতে করতে যে ভালো লাগা প্রিয় একটা জায়গা তৈরি হয়েছে, সেই জায়গার থেকে আমি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর জন্য এবছর যেটা করেছি সেটা হচ্ছে যে একটি বড় ওয়ালে প্রায় 11 ফুট উচ্চতার একটি গ্রাফিটি রবীন্দ্রনাথের, যেটা সারা পশ্চিমবঙ্গে কোথাও নেই, এরকম একটি গ্রাফিটি তৈরি করা হয়েছে। আমি একটি পাতার ওপরে রবীন্দ্রনাথের ছবি এঁকেছি এবং আরেকটি ছবি এটা দেখতে পাচ্ছেন, এটা একজন বলেছেন যে শ্রদ্ধা জানানোর জন্য তিনি নেবেন, তো সেই উদ্দেশ্যে এই ছবিগুলো করা। তো এইভাবে আমি আমার আগামীকাল যেহেতু 22শে শ্রাবণ, সেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরকে এইভাবে আমি শ্রদ্ধা জানিয়েছি। পরবর্তী আপনার পদক্ষেপ কী? পরবর্তীকালে আরও আরও উন্নত ভাবনা চিন্তার আরও ইউনিক যদি কোনোভাবে করা যায় সেগুলো ভাবনা চিন্তা করে আরও এগোনোর চেষ্টা পরিকল্পনা আছে। আপনার নাম? আমার সঞ্জু কুণ্ডু। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।